সবাই কি সব কাজটা পারে? এটা ঠিক কথা, সবাই সবটা পারে না। যে রাঁধে সে চুলো বাঁধে, কিন্তু সে চুল কাটতে পারে না। শ্রীপনের হেয়ার কাট হবে, ঠিক আছে? সেটা আমি আর কি জানি না তো একদমই, তো চেষ্টা করে দেখছি কি হবে না হবে। এমনিতেই ও চুল কাটতে চাই না, তার উপরে আবার আমি কি যে করবো ভেবে পাচ্ছি না। তো আপনারা সঙ্গে থাকুন, দেখা যাক কি হয়। কিন্তু প্রচন্ড ভয় লাগছে, প্রচন্ড ভয় লাগছে, আবার কেটে ফেটে যাবে না। তো চলো দেখাই যাক। সবাইকে বলে রাখি, ভিডিওটা যখন আমার যাবে তো আজকে সোমবার, আজকে ঈদ, তো ঈদের সবাইকে শুভেচ্ছা জানাই। আর বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এখানে হেয়ার কাটের আগে শ্রীপনের ওর বাবা ওকে খেলা দিয়ে ভোলাচ্ছে, কেননা ও হেয়ার কাট একদমই করতে চায় না। তো সেটা অসুবিধা হয়নি, অসুবিধা করে ফেলেছি আমি, যেটা আপনারা দেখতে পাবেন। তো চলুন। আমি প্রথমে ভেবেছিলাম যে ভিডিওটা আমি ছাড়বো না, কিন্তু তারপরে এটা ভাবলাম যে ভালো ভালো রান্না করছি তখন যখন শেয়ার করতে পারছি, তো এটাও করা দরকার। তো এটার মধ্যে আপনারা কে কী বলেন সেটাও আমার জানাটা খুব দরকার, কেননা এই সময় হয়ে গেছে গণ্ডগোল। আসলে আমি না ফার্স্ট টাইম স্টিমারে মানে ওর হেয়ার কাট করতে গেছিলাম, তো সেটা বুঝতে পারিনি আমি একদমই যে এরকম ব্যাপার হয়ে যাবে। সামনে দেখতে পাচ্ছেন খাপটা আছে। তো যাই হোক, সব কিছু ভালো তো সবার সঙ্গে হয় না, আর সবচেয়ে মুশকিল হলো ছেলেটা সারাদিন মাথার মধ্যে হাত দিচ্ছে, বিশ্বাস করুন। আর বার একই কথা, চুল নেই চুল ছুটি, মানে স্কুলের ছুটি সেটা মনের দিক থেকে ভালো রকমের প্রভাব পড়েছে, সেটা বুঝতে পারছি। তারপরে মা ছুটি করে দিল, মা ছুটি কি যে করতে গেলাম আর কি হয়ে গেল, পুরো টাকলা হয়ে গেল বাবা। আমাদের আসলে 5 বছরের পর থেকে না মানে নাড়া মাথা করতে নেই, নাড়া মুন্ডি করতে নেই, তো সেই কারণে ভেবেছিলাম সবাই কি সব কাজটা পারে। এটা ঠিক কথা, সবাই সবটা পারে না। যে রাঁধে সে চুলো বাঁধে, কিন্তু সে চুল কাটতে পারে না। তাও ভালো কিছু বলেনি আমাকে, কি কাজটা করলাম বলুন তো। চুল দেখছে আর হাসছে, আয়নাতে চুল দেখছে আর হাসছে মা।